মধ্য দিয়ে কিন্তু আইয়ুব খানি জিতে গেলেন। স্বাভাবিকভাবেই তখনকার কলেজ জীবনে এই যে পাকিস্তানি লৌহ মানব সামরিক শাসক আইয়ুব খানের এই যে প্রতারণা এবং আমাদের এই অঞ্চলের মৌলিক গণতন্ত্রীদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা এবং 62 সালের ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ এই সবের মধ্য দিয়ে আমরা কিন্তু একটু একটু বুঝতে শুরু করেছিলাম আমাদের অভিজ্ঞতা দিয়ে যে পাকিস্তানের কাঠামোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দার্শনিক সামরিক তথা সামগ্রিক জীবনের যে সংকট এই সংকট সমাধান হবে কিনা এরকম প্রশ্ন আমাদের সামনে। উপ পাকিস্তানের সামরিক এখন একত্র পাকিস্তানের সাম্রাজ্যবাদের সাথে যুক্ত লুটেরারা পূর্ব বাংলার জনগণের অধিকার মেনে নেবে না। সুতরাং পূর্ব বাংলার জনগণে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক দার্শনিক ক্ষেত্রে যে সংগ্রাম সেই সংগ্রামকে পরিপূর্ণতা দিতে গেলে স্বাধীনতা ছাড়া বিকল্প নেই এবং স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম ছাড়া বিকল্প নেই। সেদিন 5 দিন 5 রাত ধরে আমাদের ছাত্রলীগের বর্ধিত সভা হলো, সেই বর্ধিত সভায় স্বপন কুমার চৌধুরী শহীদ সেই দিন প্রস্তাব তুলেছিলেন স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব, যেই প্রস্তাব নিয়ে আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় যাই এবং তখন তাকে গিয়ে বললাম যে আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব করা হয়েছে। তখন তিনি বললেন শুধু কি প্রস্তাব দিয়ে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব। তখন তিনি নেতাজি সুভাষ বোস সম্পর্কে বললেন যে নেতাজি সুভাষ বোস ভারতীয় সেনাবাহিনী তৈরি করে ন্যাশনাল আর্মি তৈরি করে যেভাবে ভারতকে স্বাধীন করতে চেয়েছিল তার মধ্যে অ্যাডভেঞ্চারিস্ট অবস্থা ছিল। তখন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এক পথ হওয়ার জন্য চেষ্টা করেছি যে আমার দেশের ছাত্র সমাজ আমার দেশের শ্রমিক আমার দেশের কৃষক আমার দেশের ছাত্র আমার দেশের নারী আমার দেশের সাধারণ মানুষ পাকিস্তানের প্রায় উপনিবেশিক কাঠামোর মধ্যে আজকে যে নিঃশেষিত নিষ্পেষিত নিপীড়িত এবং বঞ্চিত হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করা অর্থাৎ বাংলাদেশ স্বাধীন করা এবং সেই স্বাধীন বাংলাদেশ আমার আগেই বক্তারা বলেছেন যে স্বাধীনতা শুধু ভৌগোলিক স্বাধীনতা নয় শুধু রাষ্ট্রিক স্বাধীনতা নয় শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় শুধু ব্যক্তির পরিবর্তে ব্যক্তি দলের পরিবর্তে দল ভৌগোলিক সীমারেখার একটি নামের পরিবর্তে আরেকটি অঞ্চলের আরেকটি নাম একটি জাতীয় সঙ্গীতের পরিবর্তে আরেকটি জাতীয় সঙ্গীত একজন জাতীয় নেতার পরিবর্তে আরেকজন জাতীয় নেতা একটি দলের পরিবর্তে আরেকটি দলের শুধু ক্ষমতা বদল নয় প্রয়োজন হচ্ছে সমাজ ব্যবস্থা পাল্টানোর। যে পাকিস্তান সাম্প্রদায়িক যে পাকিস্তান অগণতান্ত্রিক যেই পাকিস্তান ধনবাদী যেই পাকিস্তান সাম্রাজ্যবাদের সাথে যুক্ত যেই পাকিস্তানে বেকারত্ব দারিদ্র বৈষম্য লুটপাট দুর্নীতি সাম্প্রদায়িকতাই একমাত্র ব্যাপার সেই পাকিস্তানের মতো করে আমরা বাংলাদেশ করলে সেই বাংলাদেশে জনগণের মুক্তি আসবে না। তাই সেদিন প্রশ্ন এসেছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রস্তাব নিয়ে। আপনারা সবাই জানেন 1971 সালের দীর্ঘ 9 মাসের যে স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম সেই সংগ্রাম নিয়ে আজকে আমরা যে যত বিতর্কই করি না কেন এই সব বিতর্ক শুনে রবীন্দ্রনাথের রথযাত্রা কবিতার কয়েকটি কথা মনে হয়। রথযাত্রা কবিতায় রবীন্দ্রনাথের কয়েকটি পঙ্ক্তি, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম, পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর যাবে মুক্তির পথ লুটপাট থেকে মুক্তির পথ। আজকে আমরা শুনতে পাই বিভিন্ন দেশের সাথে যখন চুক্তি হওয়া ভালো কিন্তু সেই চুক্তি কতটুকু কার্যকর হবে বা আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা আমাদের সীমান্তে টাওয়ার এবং কাঁটাতারের সমস্যা ভারতের সাথে 6,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতির সমস্যা 50টি অভিন্ন নদে পানির সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সমস্যা এবং আমাদের তালপট্টি আমাদের সমুদ্র সীমা ইত্যাদি নিয়ে যে সমস্যা এই সমস্যা আলোচনা তো হয়নি বরং প্রাণী বিদ্যুৎ এই যে গঙ্গা এগুলো নিয়েই আজকে কথা হচ্ছে। ভালো কিন্তু বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করতে না পারলে বাংলাদেশ নিজস্ব বিদ্যুতের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ হতে না পারলে বাংলাদেশ তার স্বাধীনতা এবং তার স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে রক্ষা করতে না পারলে বাংলাদেশ বিদেশি
ব্যক্তিদেরকে আমরা যে আজকে আহ্বান করছি, সে আহ্বানের ফলে বিদেশি পুঁজি, বিদেশি পণ্য, বিদেশি কৌশল আমার দেশের অর্থনীতির উপর যে আগ্রাসন চালাবে তাকে মোকাবেলা করার জন্য আমার অর্থনীতি, আমার কৌশল, আমার রাজনীতি এখনো গড়ে উঠেনি। ইউরোপে মুক্ত বাজার কোথায়, যেখানে প্রায় সমান ক্ষমতা সম্পন্ন দেশ, আমার দেশে আজকে মুক্ত বাজারের নামে ভারতের ডিম, ভারতের পেঁয়াজ, ভারতের শাড়ি, ভারতের যন্ত্রপাতি, আমেরিকা ইউরোপের পণ্য আমার দেশের অর্থনীতি গ্রাস করে, শিল্প বন্ধ, নতুন শিল্প বিনিয়োগ নেই, কৃষিতে আজকে পাটের দাম কৃষক পায় না, আজকে কৃষক ধানের মূল্য পায় না, কৃষক সার বীজ কীটনাশক পাওয়ার পান এগুলো যে ভর্তুকি ছিল এই ভর্তুকি প্রত্যাহার করে সাম্রাজ্যবাদী এবং দেশীয় লোকেরাদের নিয়ম অনুযায়ী আজকে কৃষকের কৃষিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা মনে করি আজকে নতুন করে বাংলাদেশে যে সুযোগ এসছে, এই সুযোগ কি? এই সুযোগ হচ্ছে বাংলাদেশে যারাই ক্ষমতায় অধিষ্ঠান করুক না কেন, আমরা 71 সালে ভারতে একটা স্লোগান শুনেছিলাম যে নকশাল কংগ্রেস অষ্টবাম ভিন্ন নাম একই কাম, নাম ভিন্ন কামে বাংলাদেশে আজকে ক্ষমতার বাইরে অতীতে যারা ক্ষমতায় ছিলেন এখন যারা ক্ষমতা আছেন তারা যদি ভিন্ন নামের হয়ে একই কামে হন তাহলে আমার দেশ দারিদ্র, বেকারত্ব, বৈষম্য, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, সাম্প্রদায়িকতা এর থেকে মুক্তি পাবে না। তাই আজকে প্রয়োজন নতুন ধারার রাজনীতি। 25 বছরের পর আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি যে বাংলাদেশে 25 বছরের একজন যুবক যার সামনে ভবিষ্যতে বেকারত্বের হাতছানি, যার সামনে ভবিষ্যতে দারিদ্র, যার সামনে ভবিষ্যতে অসুস্থ গৃহহীন অবস্থা, যার সামনে ভবিষ্যতে শিল্প নেই, কৃষি নেই, ব্যবসা বাণিজ্য নেই, বাংলাদেশ আমরা দেখেছি স্বাধীনতার পর এখানে প্রথম লাইসেন্স পারমিট, তারপর ব্রিফকেস ব্যবসা, তারপর ব্যাংকের টাকা মেরে দেওয়া, এখন শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসার নামে গত 4 মাসে 15,000 কোটি টাকা সাধারণ মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং গত 15 দিনে 10,000 কোটি টাকা যে সাধারণ মানুষ যেসব শেয়ার কিনেছে সেই শেয়ারের অর্থ কমে গেছে। তাহলে বুঝতে পারছেন এই টাকা কাদের হাতে যাচ্ছে? ওই যে 20 পরিবার, ওই যে 23,000 কোটিপতি, তারাই বাংলাদেশে আজকে রাজনীতির মালিক, এমপি, মন্ত্রী। বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ হলো যেই সংসদে কোনো সমাজতন্ত্রী, কমিউনিস্ট, প্রগতিশীল লোক নেই, যারা বিভিন্ন সময় লুটপাট, সন্ত্রাস, কালো টাকার মালিক এবং দুর্নীতি করেছে তারাই সংসদ দখল করেছে টাকার জোরে, মাস্তানির জোরে, সাম্প্রদায়িকতার জোরে। তাহলে এই সংসদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন সত্যিকার অর্থে আইন কানুনের কিছু মারপ্যাঁচের পরিবর্তন হলে মানুষের যে মূল সমস্যা বেকারত্ব, দারিদ্র, বৈষম্য, অবনতন, দ্রব্যমূল্য বৃদ্ধির যে সমস্যা বা সাম্রাজ্যবাদের যে সমস্যা, সাম্প্রদায়িকতার যে সমস্যা, তার থেকে মুক্তি পাওয়ার হবে। মৌলানা ভাষণী, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, জেনারেল ওসমানী, জিয়াউর রহমান সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই দেশের মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো পর্যন্ত বিকলাঙ্গ জীবন যাপন করছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা বিকলাঙ্গ, সেই সব শহীদ পরিবার, সেই সব বিকলাঙ্গ পরিবার বা যুদ্ধাহত পরিবার তাদেরকে পুনর্বাসিত করা রাষ্ট্র, সমাজ এবং রাজনীতির দায়িত্ব। মুক্তিযোদ্ধা সংসদের নামে বিএনপির আমল, আওয়ামী লীগের আমল, জাতীয় পার্টির আমল বা বর্তমান আমলে যতই সমাজ বাহিনীর মুক্তিযোদ্ধা হওয়ার প্রতিযোগিতা থাকুক না কেন, মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের যে মূল্যায়ন সেই মূল্যায়ন হয়নি,